দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইদানিংকালের জনপ্রিয় ডায়েট কিটো ডায়েট সম্পর্কে আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, এবং এটিও জানেন যে কিটো ডায়েটের বুলেট কফি বা কিটো কফি যেটা, সেটা আপনাদেরকে হেল্প করবে যারা আমার মতো চা প্রেমী। আজকের এপিসোডে আমি আপনাদেরকে বুলেট কফি বা কিটো কফির একটা পারফেক্ট রেসিপি দেব। আমি প্রতিদিন যেভাবে করি, প্রথমে গরম পানিটা বসিয়ে দিই। আজকে আমি তৈরি করব 8 আউন্সের 1 কাপ কফি। আমি কফিটা বানাচ্ছি ইনস্ট্যান্ট কফি দিয়ে। যতটুকু ইনস্ট্যান্ট কফি আমি মাগে নিয়ে নিলাম, এখানে 2 চা চামচের মতো হবে। এর সাথে আমি 1/2 চা চামচের মতো আনসুইটেন্ড কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, না থাকলে শুধু ইনস্ট্যান্ট কফিটাই নেবেন। এর মধ্যে গরম পানি থেকে 1-2 চামচের মতো গরম পানি নিয়ে তারপর চামচ দিয়ে এভাবে ভালো করে নেড়ে একটু ঘোলাটে করতে হবে। 30 সেকেন্ড থেকে মিনিট খানেকের মতো যখন আপনারা এটাকে এভাবে ফেটতে থাকবেন, তখন দেখবেন যে কালারটা একটু লাইটার হয়ে এসছে এবং একটু ফ্যানা ফ্যানা হয়ে এসছে। বুলেট কফি মানেই এরকম এমসিটি অয়েল দিতে হবে। এমসিটি অয়েলটা কিন্তু 100% নারকেল তেলের থেকে তৈরি করা হয়। এটা যদি আপনারা আপনাদের আশেপাশে না পান, সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু খাঁটি নারকেল তেল দিয়ে দিতে পারেন, অথবা এটা ছাড়াও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কফিটা ডায়েট ঠিকই হবে, হয়তোবা বুলেট কফি হবে না। যাই হোক, আমি 1 চা চামচের মতো এমসিটি অয়েলটা দিয়ে এর মধ্যে বলকানা গরম পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার কফিটা আমি প্রতিদিন হ্যাভি হুইপিং ক্রিম দিয়ে খাই, যেটা লিকুইড ফর্মে আসে। এখান থেকে আমি 2 টেবিল চামচ আমার কফিতে অ্যাড করে নিই। আপনারা যারা হ্যাভি হুইপিং ক্রিমটা পাবেন না, তারা এই পাউডার কফি ক্রিমারের অরিজিনাল যে ফ্লেভারটা সেটাও নিয়ে নিতে পারেন। সেই সাথে আপনারা যোগ করতে পারেন 1/2 টেবিল চামচের মতো বাটার। 2 টেবিল চামচ হুইপিং ক্রিম আমার কফিতে দিয়ে নেড়ে চেড়ে আমি আমার কফিটাকে তৈরি করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সারাদিনের এনার্জি যোগাবার মতো পারফেক্ট বুলেট কফি। আপনারা যারা কিটো ডায়েট করছেন, এই কফিটা কিন্তু আপনাদের জন্য 100% রেকমেন্ডেড। আর যারা আমার মতো দুধ চিনি দিয়ে চা খাওয়াটা খুব পছন্দ করেন, তারা কিন্তু এই কফিটা দিয়ে আপনাদের চাটাকে রিপ্লেস করতে পারেন। আশা করছি বুলেট কফির এই সহজ রেসিপিটা আপনাদের ডায়েটিংয়ে হেল্প করবে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দর্শক, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। কিপ ওয়াচিং সেলিনা রহমান। হ্যাপি ডায়েটিং। আল্লাহ হাফেজ।